একদিন রাত 9টার দিকে শেখ তবারক আলী মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে টেলিফোন করলেন। ধরেছিলেন নুরুন্নাহার বানু। হ্যালো কে বলতেই ও প্রান্ত থেকে দরদি মোলায়েম কণ্ঠস্বর ধ্বনিত হলো, কে বানু? নুরুন্নাহার বানু একটু চমকালেন। আব্বা মারা যাওয়ার পর তাকে এ নামে সম্বোধন করার কোনো মানুষ এ দুনিয়াতে আছে তিনি জানতেন না। আম্মা তাকে বানুটানো বলেন না, সরাসরি নুরুন্নাহার বলেই ডাকেন। ইদানিং টেলিফোনে তার বিরক্ত বিরক্ত কর্তৃত্ব ব্যঞ্জক কণ্ঠস্বর প্রকাশ করে তিনি এক ধরনের গোপন আনন্দ অনুভব করতেন। একটু রাগত স্বর, একটু বিরক্তি, একটু কর্তৃত্বের ভাবনা দেখালে মানুষ তাকে আলাদা করে চিনে নেবে কিভাবে? নুরুন্নাহার বানুর ধারণা, উপাচার্যের স্ত্রীদের কণ্ঠস্বরে একটু উত্তাপ, একটু আঁচ থাকা ভালো। আবু জুনায়েদ টেলিফোনের রিসিভার কানে লাগিয়ে যেভাবে বিনয়ে বিগলিত হয়ে মিনি মিনি করে কথা বলেন, দেখলেন নুরুন্নাহার বানুর পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হয়। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মচারী সব মিলে 30-35 হাজার মানুষের নায়ক এবং চালক হলেন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ। নুরুন্নাহার বানু মনে করেন, তুমি যদি একটু ধমক ধামক না দিতে পারো, একটু রাগ, একটু হুঙ্কার না দিতে পারো, তাহলে উপাচার্য হওয়ার মজা কোথায়? নুরুন্নাহার বানু বালিকা বয়সে থানার একজন সামান্য দারোগাকেও বাঘের মতো হুঙ্কার ছাড়তে দেখেছেন। আবু জুনায়েদ এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর মানুষ, অথচ তার কণ্ঠে রাগ ঝাল নেই। আবু জুনায়েদের স্থলে নুরুন্নাহার বানু যদি দায়িত্বভার গ্রহণ করতেন, তাহলে প্রথম চোটেই তিনি যে সকল মেয়ে ঘরে ঢুকে তাকে অপমান করে গেছে, তাদের খোঁপার চুল কেটে কপালে লোহা পুড়িয়ে সারা জীবন অক্ষয় থাকে এমন দাগ বসিয়ে দেওয়ার হুকুম দিতেন। খারাপ মানুষদের কপালে একটা স্থায়ী দাগ থাকা উচিত। নুরুন্নাহার বানু মনে করেন, যে সকল মেয়ে তার বাড়িতে চড়াও হয়েছিল, বাথরুমের কমোড়, জানালার কাঁচ এবং ডাইনিং হলের বেসিন চুরমার করেছে আর নুরুন্নাহার বানুকে বিবস্ত্র করে ফেলেছিলেন, তাদের বেশিরভাগই নষ্টা এবং খারাপ মেয়ে মানুষ। নষ্টা না হলে কি কেউ আচমকা এসে এমন জঘন্য কাণ্ড করতে পারে? এভাবে চিন্তা করলে নুরুন্নাহারের শাস্তিযোগ্য ব্যক্তিদের তালিকা অনেক দীর্ঘ হয়ে দাঁড়ায়। তার মধ্যে প্রথমে আসবেন তাদের পাশের ফ্ল্যাটে যে ফাত্তা সাহেব থাকতেন, তার স্ত্রী রহিমা খাতুন। রহিমা খাতুনের ছাগল একাধিকবার তার তরকারি বাগান খেয়ে ছারখার করেছে। নালিশ করলে জবাবে রহিমা খাতুন সোজা সাপটা জানিয়ে দিয়েছিলেন, নুরুন্নাহারের বাগান ভক্ষণ করার জন্যই রহিমা খাতুন ছাগল পুষেছেন। সে অবধি নুরুন্নাহার বানু রহিমা খাতুনের প্রতি ভেতরে একটা গনগনে রাগ পুষে রেখেছেন। তারপরে আসে উপরতলার সালমা বেগম। সালমা বেগমের পোষা মুরগি একবার ঘরে ঢুকে নুরুন্নাহার বানুর কালো জিরে চাল সবটা খেয়ে ফেলেছিল। নুরুন্নাহার বানু যদি চাল ডালে সব মুরগি নাগালের বাইরে রাখেন, তাহলে কষ্ট করে পুনরায় তাকে নালিশ করতে আসতে হবে না। এই বাজা মহিলাটির এমন জবাব শুনে নুরুন্নাহার বানুর ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠেছিল, কিন্তু বাদানুবাদ করেননি। ঠিক করেছিলেন সুযোগ পেলে আস্ত মুরগিটাই জবাই করে হালাল করবেন। সেই পূর্ণ কর্মটি সমাধান না করেই তাকে উপাচার্য ভবনে চলে আসতে হয়েছে। নুরুন্নাহার বানুর সবচেয়ে বেশি আক্রোশ আবু আবদুল্লার মাকাল চেহারার ঢেঙা ছেলেটির উপর। একদিন চারদিক থেকে অন্ধকার কেঁপে এসেছে। সেই কার্তিকের মিহি হিমে সন্ধ্যায় তিনি দেখেছেন তার আদরের মেয়েটিকে জড়িয়ে ধরে আবু আবদুল্লার মাকাল ছেলেটা চুমু খাচ্ছে, আর মেয়েটি বাঁশের কঞ্চির মতো এঁকে বেঁকে যাচ্ছে। এই সংবাদটি তিনি আবু জুনায়েদের কাছেও প্রকাশ করতে পারেননি, কেবল মেয়েটিকে চুল ধরে টেনে এনে মারতে মারতে আধমরা করে ছেড়েছিলেন। আবু আবদুল্লার মাকাল ছেলেটিকে তার ফাঁসিতে লটকাবার ইচ্ছে হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটাও এখনো মরেনি। এরকম ছোট বড় অনেক খেদ, অনেক ক্ষোভ তার মনে ফোসকা ফেলতে থাকে। তার স্বামী রত্নটি বিশ্ববিদ্যালয়ের দণ্ডমুণ্ডের কর্তা, কিন্তু তাকে দিয়ে নুরুন্নাহার বানুর কোন কাজটি হয়েছে, কোন শক্তি পূরণ হয়েছে? নুরুন্নাহার বানু মনে করেন, একেবারে চালচুলোহীন পরিবারের সন্তান বলে তার স্বামীটির এমন ম্যান্দা মারা স্বভাব, স্বামীটিও ওরকমই থেকে যাবে। নুরুন্নাহার বানুকে মনের জ্বালা মনের ভেতর পুষে যেতে হবে। টেলিফোনে তার কণ্ঠস্বরে ঝাঁজ এবং বিরক্তি প্রকাশ হয়ে পড়ে, কারণ তার অবদমিত দুঃখ যন্ত্রণাগুলো প্রাণ পেয়ে উঠতে চায়।
শেখ তবারক আলীর বানু সম্বোধন শুনতে পেয়ে নুরুন্নাহার বানুর সমস্ত অস্তিত্বের মধ্যে ঢেউ খেলে গেল। একটি আওয়াজ শোনা মাত্রই তার শৈশব, তার কৈশোর দৃষ্টির সামনে মূর্তিমান হয়ে উঠল। শরীর ভেদ করে প্রথম রক্তপাতের ঘটনাটি তার মনে পড়ে গেল। বানু, বানু, কে ডাকে, কে ডাকে? সেই ভাবাবেশ মাখা কণ্ঠেই জবাব দিলেন, জি আমি বানু, আপনি কে বলছেন? আমি তোমার তবারক চাচা, আমার কথা তোমার মনে আছে? কি যে বলেন চাচা, আপনার কথা মনে থাকবে না? কতদিন পর আপনার গলার আওয়াজ শুনলাম। আনন্দে নুরুন্নাহার বানু নাচতে ইচ্ছা হলো, দুঃখে কাঁদতে ইচ্ছা হলো। হ্যাঁ মা, দিন বসে থাকে না। তোমার সঙ্গে শেষ দেখা হয়েছিল তোমার বিয়ের দিন, প্রায় 24-25 বছর হয়ে গেল। চাচা আপনি কত্থকে বলছেন? চলে আসুন, আমার আপনাকে দেখার খুব ইচ্ছে করছে। শেখ তবারক জবাব দিলেন, আমি মতিঝিল আমার অফিস থেকে বলছি, জামাই মিয়া কি আমার কথা কিছু বলেননি? আপনাদের জামাইয়ের সঙ্গে দেখা হলো কখন? বানু, আমি তো এখন জামাইয়ের অধীনেই কাজ করছি। চাচা আপনি কি যে বলেন! ঠিকই বলছি বানু, আমি বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজ করছি। জামাই আমাকে তোমার বাড়িতে খাওয়ার দাওয়াত করেছিলেন। সব সময় টেনশনের মধ্যে থাকেন, বোধহয় ভুলে গিয়ে থাকবেন। নুরুন্নাহার বানু মনে করলেন তবারক চাচার কাছে আবু জুনায়েদের হয়ে কিছু সাফাই গাওয়া উচিত, তাই তিনি বললেন, ছেড়ে দেন চাচা আপনাদের জামাইয়ের কথা, এরকম ভোলা মনের মানুষ দ্বিতীয়টি আমি চোখে দেখিনি। কাজে কর্মে এত ব্যস্ত থাকেন যে কোনো কোনো সময় এক পায়ে মোজা পরে অফিসে চলে যান। থাকুক আপনাদের জামাইয়ের কথা, আপনি এক্ষুনি চলে আসুন, আমি আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এই আমি রান্নাঘরে গেলাম। নুরুন্নাহার মনে করলেন এই একটা চমৎকার সুযোগ, তবারক চাচা এলে এই বিশাল প্রাসাদের সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখাবেন। কত ধরনের চীনামাটির সুন্দর সুন্দর বাসনপত্র, ছুরি, কাঁটা চামচ, ডিনার সেট, কফি সেট সব দেখিয়ে অবাক করে দেবেন। তৈজসপত্র সব দেখানো হয়ে গেলে তিনি তাকে ঘুরিয়ে গোটা বাড়ির কম্পাউন্ড দেখাবেন। সামনের ফুল বাগান, পেছনের তরকারি বাগান, চারপাশের ডালপালা প্রসারিত শিশু গাছের শাড়ি দেখলে তবারক চাচার চোখে ধাঁধা লেগে যাবে। পোশাক পরা চাপরাশি, মালি, আয়া, খিদমতগার সব যখন নিজের চোখে দেখবেন, চাচা ঠিকই মনে করবেন নুরুন্নাহারটি রানী ভাগ্য নিয়ে জন্মেছিল। নিজের সৌভাগ্য এবং ঐশ্বর্যের কথা অপরকে জানাতে এত সুখ, এত আনন্দ, এতদিনের কথা নুরুন্নাহারের মনে যে উদয় হয়নি এ কথা ঠিক নয়। বিশ্ববিদ্যালয় কোয়ার্টার্সে শিক্ষকদের স্ত্রীদের নিমন্ত্রণ করার কথা চিন্তা করছিলেন। এ সমস্ত ফুটানি মারা মহিলারা এসে খাবেন এবং খেতে খেতে তাকে উদ্দেশ্য করে বাঁকা তেরছা মন্তব্য করবেন। শুনলে নুরুন্নাহার বানুর মাথায় রক্ত চড়ে যাবে। সে আশঙ্কায় তিনি তাদের খাওয়ার নিমন্ত্রণ করে পয়সা খরচ করার পরিকল্পনাটি বাতিল করেছেন। তার ভাই এবং ভ্রাতৃবধূদের দেখানোর ইচ্ছেও মাঠে মারা গেছে। মিয়া মুহাম্মদ আবু জুনায়েদ উপাচার্য হবার পর 2-3 বার তারা আসা যাওয়া করেছেন। ভাইয়ের বউদের সঙ্গে নুরুন্নাহার বানুর একটা অঘোষিত বিবাদ রয়েছে। ভাই দুজন আব্বাজান ইন্তেকাল করার পর ঠিকাদারি করে অঢেল পয়সার মালিক হয়েছেন। তাদের বাড়ি আছে, গাড়ি আছে, বউরাও এসেছেন বাড়িওয়ালা গাড়িওয়ালা পরিবার থেকে। মাপা মাইনের সংসারে বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাট বাড়িতে নানা উপলক্ষে যখনই এসেছেন, তার সংসারে এটা নেই, ওটা নেই, একথা প্রচ্ছন্নভাবে নুরুন্নাহার বানুকে জানিয়ে দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি ভ্রাতৃবধূদের সূক্ষ্ম খোঁচাগুলো সহ্য করে আসছেন। আবু জুনায়েদ উপাচার্য হওয়ার পর ভাই ভ্রাতৃবধূদের তাদের ছেলে মেয়ে সহ খাওয়ার নিমন্ত্রণ করে এসেছেন। নুরুন্নাহারের ইচ্ছে ছিল ভ্রাতৃবধূদের সঙ্গে এই বাড়িটির পরিচয় করিয়ে দিবেন, বলবেন এরকম বাড়ি সারা বাংলাদেশে এই একটাই আছে, এ ধরনের বাড়িকে গথিক বাড়ি বলা হয়। চীনামাটির বাসন পেয়ালা যেগুলোতে খাবার পরিবেশন করা হয়েছে এগুলো কেনা হয়েছিল সাহেব উপাচার্যের আমলে। বিলেতের প্রধানমন্ত্রী ডিনার এবং লাঞ্চ খাওয়ার সময় এ ধরনের বাসন পেয়ালা এখনো ব্যবহার করেন। নুরুন্নাহার বানু তার কথা বলার কোনো সুযোগ করে উঠতে পারলেন না।
বড় ভাইয়ের বউ খাওয়ার সময় ভিসিপিতে সদ্য দেখা অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতের একটা ছবি নিয়ে বকবক করতে লাগলেন। নুরুন্নাহার বানু মতলব করেছিলেন, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পুরুষ মানুষেরা যখন আলাদা হয়ে পড়বেন, পান চিবুতে চিবুতে তার সৌভাগ্য সম্পদের কথা ভ্রাতৃবধূদের সামনে সবিস্তারে তুলে ধরবেন। কিন্তু খাওয়া শেষ হওয়ার পর পান মুখে দেওয়ার আগেই ছোট ভাইয়ের আহ্লাদি বউটি আমেরিকার লস এঞ্জেলস শহরে তার ভাইয়ের মেম বিয়ে করার কাহিনী নিয়ে মেতে উঠলেন। আমেরিকা থেকে বিয়ের যে ভিডিও ছবি পাঠিয়েছেন তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে লাগলেন। ভাইয়ের বাড়ি, ভাইয়ের গাড়ি, কুকুর, বাগান, বউয়ের শুভ বিয়ের গাউন এবং লস এঞ্জেলস শহরের আকাশ ঠেকা অট্টালিকার সারি, বিরাট বিরাট গাড়ির মিছিল, শীতের তুষারপাত, এসবের এমন জমকালো বর্ণনা দিতে লাগলেন স্বয়ং নুরুন্নাহার বানুও মুগ্ধ হয়ে কাহিনীটা না শুনে পারলেন না। তারপরেও একটা ক্ষীণ আশা ছিল, শান শওকতের কথা না হোক, অন্তত এই বাড়ির একটা ঐতিহ্য আছে সেটা বুঝিয়ে দেবেন। বিয়ের গল্প শেষ হওয়ার পর বড় ভাইয়ের বোনের মেয়েটি মা এবং চাচির সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিয়ে বসল। বাড়ি ফিরে যাওয়ার জন্য এমন চিৎকার এবং কান্না জুড়ে দিল যে ভাই এবং ভ্রাতৃবধূরা বাড়ি ফিরে যেতে বাধ্য হলেন। নুরুন্নাহার বানু ভাই এবং ভ্রাতৃবধূদের গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। তাদের গাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলে গেলে তিনি অনুভব করলেন ভ্রাতৃবধূরা তাকে একটি মস্ত রকম দাগা দিয়ে চলে গেল। নুরুন্নাহার বানু একজন মনের মতো মানুষের সন্ধান করছিলেন, যার কাছে হৃদয় বেদনার কথা প্রকাশ করে মনের ভার লাঘব করবেন। সুখ, ঐশ্বর্য, আড়ম্বর এসবের কথা কাউকে বলতে না পারা তার বেদনা কি অল্প? আমি স্বর্গে গিয়ে আরামায়েশ ভোগ করে লাভ কি যদি আমার প্রতিবেশী সেগুলোর প্রতি ঈর্ষাতু দৃষ্টিপাত না করে? সুতরাং নুরুন্নাহার বানু মনে মনে একজন মানুষের সন্ধান করছিলেন। তবারক চাচা নিঃসন্দেহে নুরুন্নাহার বানু সেই মনের মানুষটি হবেন। ছোটবেলায় পাকা কুল খাওয়ার আবদার ধরে তাকে কুল গাছে চড়তে বাধ্য করেছেন। একবার পেয়ারা গাছে চড়তে গিয়ে ডাল ভেঙে পা মচকে গিয়েছিল। পছন্দ মতো ফ্রক সালোয়ার কামিজ চাইতে গিয়ে আব্বা আমার কাছে ধমক খেয়ে যখনই তবারক চাচাকে ধরেছেন তিনি তাকে পছন্দসই জামা কাপড় কিনে দিয়েছেন। এরকম কত কাহিনী তার মনে পড়ে গেল। তিনি শেখ তবারক আলীকে টেলিফোনে জিজ্ঞেস করলেন, চাচা আমি আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনার কতক্ষণ লাগবে? বানু বেটি আমার, এত উতলা হওয়ার কি আছে, আমি তো সর্বক্ষণ তোমার বাড়ির পাশেই থাকি, যে কোনো দিন যাওয়া যাবে। তাহলে চাচা আপনি আজ আসবেন না? নুরুন্নাহার বানুর উৎসাহ উদ্দীপনা দপ করে নিভে গেল। তিনি দাঁড়িয়েছিলেন, বসে পড়লেন, মনে হলো টেলিফোনের রিসিভারটা ছুঁড়ে দেবেন। ও প্রান্ত থেকে শেখ তবারকের কণ্ঠ ভেসে এলো, বানু মা আমি কি জন্য টেলিফোন করেছি সে কথাটি আগে শুনে নাও। ক্ষুণ্ণ কণ্ঠে নুরুন্নাহার বানু বললেন, বলুন। আগামী শুক্রবার আমার ছোট ছেলের বাচ্চার আকিকার তারিখ, ওই দিন রাত 8টায় তুমি তোমার মেয়ে এবং জামাই মিয়া সহ আমার বাড়িতে এসে দুটো দানা পানি গ্রহণ করবে, নাইলে তোমার বুড়ো চাচার মনে খুব কষ্ট হবে। জামাই মিয়াকে বলতাম, ভাবলাম মেয়ে থাকতে আবার জামাই কেন, মেয়ে ছিল বলেই তো জামাই পেয়েছি, আসবে তো? নুরুন্নাহার বানু বললেন, চাচা কেমন করে যাব, আপনার বাড়ি তো আমরা কেউ চিনি না, আর আপনার জামাইয়ের নানা মিটিং থাকে, এখানে সেখানে সভা সমিতিতে যেতে হয়, সময় আছে কিনা আমি তো বলতে পারবো না। বানু একজন উপাচার্যকে কত ব্যস্ত থাকতে হয় তা কি আমি জানি নে, কিন্তু আমি ভালো করে খবর নিয়েছি, ওই দিন জামাই মিয়া মোটামুটি ফ্রি আছেন, আর আমার বাড়ি চেনার জন্য তোমাকে ভাবতে হবে না, আমি লোক পাঠিয়ে নিয়ে আসব। দেখি চাচা আপনার জামাইয়ের সঙ্গে আলাপ করে দেখি। জামাইয়ের কাজ থাকলে আসবেন না, তুমি কি আসতে চাও না বলো? কি যে বলেন চাচা, আমার ইচ্ছে হচ্ছে এক্ষুনি চলে যাই। কোনো ভাবনা নেই বেটি, আজ বুধবার, পরশু শুক্রবার, মাঝখানে বৃহস্পতিবার একটি দিন, পরশু তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছেই। শেখ তবারক আলীর বাড়িতে আকিকার নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন কি না একটু দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলেন আবু জুনায়েদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিকাদারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন, একথা নিশ্চয় জানাজানি হবে।
এখানে কোন কথাটি গোপন থাকে? আবু জুনায়েদ মিয়ার অজানা নেই। অবশ্যই পাঁচজনে পাঁচ কথা বলবে। অতীতে ঠিকাদারদের সঙ্গে উপাচার্যের সম্পর্ক নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে, আবু জুনায়েদ সেসব জানেন না তা নয়, তথাপি তাকে মত দিতে হলো। নুরুন্নাহার বানু জেদ করলেও তিনি রাজি হতেন না। নুরুন্নাহার বানুর প্রভাব খাটাবার কতটুকু অধিকার তার সীমারেখাটি আকারে ইঙ্গিতে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আসল কথা হলো, শেখ তবারক আলী মানুষটিকে তার পছন্দ হয়েছে, এজন্যই তিনি যাবেন বলে কথা দিলেন। শুক্রবার দিন আবু জুনায়েদ, নুরুন্নাহার বানু এবং তাদের কন্যা দিলু সেজেগুজে অপেক্ষা করছিলেন। নুরুন্নাহার বানুর মনে একটুখানি অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ইদানিং তার মনে একটা কুসংস্কার জন্মেছে, নির্বিঘ্নে তার কোনো কাজ সমাধা হয় না, কোথা থেকে না কোথা থেকে একটা বাধা এসে হাজির হয়। তার শরীরে অল্প অল্প ঘাম দিচ্ছিল। ঠিক 8টা বাজতে খবর দেয়া হলো তাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে হাজির। নুরুন্নাহার বানুর মনে অন্যরকম একটা পরিকল্পনা ছিল। উপাচার্যের গাড়িটি নিয়ে যেতে পারলে বেশ হতো, তবারক চাচাকে দেখানো যেত তারা এখানে কত বড় গাড়িতে চলাফেরা করেন। নিচে নেমে নুরুন্নাহার বানুর ভিড়মি খাওয়ার জোগাড়। বাড়ির সামনে একেবারে চকচকে নতুন একটি পাজেরো গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। নুরুন্নাহার বানু ভাবলেন, নিশ্চয়ই তবারক চাচার অনেক টাকা হয়েছে। গাড়িটি যে ভদ্রলোক চালিয়ে নিয়ে এসেছেন তাকেও পেশাদার ড্রাইভার বলে মনে হলো না। উনারা কাছাকাছি আসতেই ভদ্রলোক গাড়ি থেকে নেমে সালাম দিলেন। দীর্ঘদিন পশ্চিম দেশে থাকলে বাংলা উচ্চারণের মধ্যে যে ধরনের ধাতবতা পরিলক্ষিত হয়, ভদ্রলোকের কথাবার্তার মধ্যে তেমনই একটি আভাস পাওয়া গেল। এই সুদর্শন তরুণটিকে দেখে নুরুন্নাহার বানুর একটা কৌতূহল জেগে উঠেছিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি তবারক চাচার কে হন? ভদ্রলোক একটুখানি ঢোক গিলে বললেন, জি উনি আমার শ্বশুর। নুরুন্নাহার বানু ফের জানতে চাইলেন, আপনি কি আমেরিকা থাকেন? আমেরিকা দেশটির প্রতি তার ভারী আকর্ষণ। ছোট ভাইয়ের বউয়ের ভাই আমেরিকার লস এঞ্জেলস শহরে থাকে। তাদের ফ্ল্যাটের উপরতলার কুৎসিয়া বেগমের স্বামী সম্প্রতি আমেরিকা থেকে গাড়ি, ফ্রিজ, ভিসিপি, ওয়াশিং মেশিন কত কিছু নিয়ে ফিরেছেন। নুরুন্নাহার বানুর কপালে বিদেশ দেখার সুযোগ নেই। যাক, আবু জুনায়েদের সঙ্গে বিয়েটা যদি ডক্টরেট করার আগে হতো, অন্তত বিলেত দেশটা দর্শন করা থেকে তিনি বঞ্চিত হতেন না। এখন বিদেশের কথা উঠলে চাপা দীর্ঘনিঃশ্বাস বুকের ভেতরে জমিয়ে রাখেন। যা হোক, ভদ্রলোক জবাব দিলেন, এখন চলে এসেছি, 4 বছর ছিলাম। এবার কথোপকথনে আবু জুনায়েদ যোগ দিলেন, আমেরিকার কোন শহরে ছিলেন? এখানে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছিলাম, ওখানে বিজনেস ম্যানেজমেন্টে লেখাপড়া করেছি। গাড়ি নিউ মার্কেট ছাড়িয়ে গেছে। হঠাৎ আবু জুনায়েদের খেয়াল হলো, তবারক সাহেবের জামাতার নামটা জিজ্ঞেস করা প্রয়োজন। ভাই, তোমার নামটা জানা হয়নি। তুমি বললাম, রাগ করলে? অল্প বয়সের কারোর সঙ্গে আলাপ হলে আপনা আপনি তুমি বেরিয়ে আসে, মাস্টারি করার এটাই দোষ। স্যার, তুমিই তো বলবেন, একসময় আমি আপনার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম, বেশ কিছুদিন ক্লাস করেছি, পরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে চলে গেছি। আমার নাম আবেদ হোসেন। আচ্ছা আবেদ, তোমার সঙ্গে তবারক সাহেবের মেয়ের বিয়ে হয়েছে কতদিন? সে অনেক আগে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ক্লাস ফ্রেন্ড ছিলাম। তোমার স্ত্রীও ইঞ্জিনিয়ার? হ্যাঁ স্যার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করে। আবু জুনায়েদ মনে মনে হিসেব মেলাতে চেষ্টা করেন। তিনি তবারক আলীকে শিক্ষা সংস্কৃতিহীন সাধারণ একজন ঠিকাদার ধরে নিয়েছিলেন। পাজেরো গাড়ি, মার্কিন দেশ ফেরত জামাতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক কন্যার কথা শুনে তবারক আলী সম্পর্কে লালিত ধারণাটি ভেঙে যাচ্ছিল। নুরুন্নাহার বানুর মুখে তো কথাই নেই। তিনি ভেবেছিলেন তবারক চাচাকে তাক লাগিয়ে দেবেন, সেটি আর হচ্ছে না বুঝতে পারলেন। আরো কত বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে কে জানে। আবু জুনায়েদ জিজ্ঞেস করলেন, আবেদ তুমি কি চাকরি করো? আগে তো আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ একই সঙ্গে একই ডিপার্টমেন্টে কাজ করতাম, কিন্তু আব্বা আমাকে চাকরি ছাড়তে বাধ্য করলেন।
আব্বার তাগিদেই তো আমাকে আবার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করতে হলো। বিশ্ববিদ্যালয় তো আমাদের সামান্য কাজ, আমরা চিটাগং পোর্ট অ্যান্ড ট্রাস্টে কাজ করি, হাউজিংয়ের কাজ করি, রোডস অ্যান্ড হাইওয়েজে কাজ করি, রিভার ড্রেজিংয়ে কাজ করি। আবু জুনায়েদের আর কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। নুরুন্নাহার বানু জানতে চাইলেন, আপনার কয় ছেলে মেয়ে? আমার একটি ছেলে একটি মেয়ে। কত বয়স? ছেলেটি কেজিতে পড়ছে, মেয়েটি 1.5 বছরের। গাড়ি সংসদ ভবন ছাড়িয়ে আগারগাঁওয়ের দিকে মোড় নিয়েছে। শেরে বাংলানগর এবং মিরপুরের মধ্যবর্তী স্থানে গাড়ি পৌঁছে আবার বাঁ দিকে মোড় নিল। দুপাশে সার সার বস্তি। আবেদ হোসেন জানালেন, আমরা এসে পড়েছি। আবু জুনায়েদ ভাবলেন, এত জায়গা থাকতে শেখ তবারকালী নোংরা বস্তির মধ্যে বাড়ি করতে আসলেন কেন? আসলে ঠিকাদারদের যত টাকা পয়সাই হোক না কেন, দৃষ্টিভঙ্গি পাল্টায় না। কোটি টাকার মালিক হলেও নোংরা জিনিসের প্রতি আকর্ষণ তারা ছাড়তে পারে না। আবু জুনায়েদ এরকম এক বড় লোকের কথা শুনেছেন। বড় লোকটি বারে গিয়ে বিলেতি মদের বদলে বাংলা মদ পান করে। বারের পরিবেশনকারীর সঙ্গে সে একটা বন্দোবস্ত করে রেখেছে। সে পূর্ব থেকেই বাংলা মদ সংগ্রহ করে রাখে, এ কারণে সে মোটা বকশিশ পায়। একটা বিরাট গেটের কাছে এসে গাড়ি দাঁড়াল। আবু জুনায়েদ লক্ষ্য করে দেখেন বাড়িটা চারপাশে গোল কম্পাউন্ড। কম্পাউন্ডের প্রাচীর ঘেঁষে একটার পাশে একটা লাগানো ঘন বস্তির ভিড়। ফাঁকে ফাঁকে বড় বড় গাছ মাথা তুলেছে। খুব ভালো করে না তাকালে কারো চোখে পড়ার কথাই নয় এসবের ভেতরে একটা বড় বাড়ি আত্মগোপন করে আছে। বাড়িটার গেট পেরিয়ে কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করল। আওয়াজ শুনে শেখ তবারক নিজে থেকে এগিয়ে নিজে গিয়ে দরজা খুলে সালাম দিলেন। স্যার তাহলে এলেন, গরিবের বাড়িতে পায়ের ধুলো পড়ল। বানু, মেয়ে আমার। নুরুন্নাহার বানুকে হাত ধরে নামালেন। আবু জুনায়েদের ইচ্ছে হলো বাড়িতে প্রবেশ করার আগে একটা বিষয়ে ফয়সালা করে ফেলবেন। তিনি শেখ তবারক আলীকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমার বয়সে বড়, মুরব্বি, আমাকে স্যার বলেন কেন? তুমি বলবেন। জামাই বাবাজি ওই কথাটি বলবেন না। সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি যদি স্যার না বলি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, আমি সম্মান না দেখানোর কে? আমার কপাল, আমার কন্যা স্বামীকে আমি স্যার ডাকতে পারছি। গোফরান ভাই বেঁচে থাকলেও বাবা আপনাকে স্যার বলতেন। মা বানু জানে আমরা দুজনে একই মায়ের পেটের ভাইয়ের মতো ছিলাম। দুপাশে বাগান, মাঝখানে পিচ করা রাস্তা, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবছা আলোতে সবকিছু ভালো করে দেখাও যায় না। বাড়ির কাছাকাছি এসে আবু জুনায়েদ শেখ তবারকের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আপনার বাড়িটা দেখতে খুবই সুন্দর, অথচ হালামলের বাড়ির মতো নয়। এই ধরনের চৌকোনা চক মেলানো বাড়ি বানাবার কথা আপনার মাথায় এলো কেমন করে? ঠিক সেই সময়ে বিদ্যুৎ নিভে গেল। শেখ তবারক তার জামাতাকে বললেন, বাবা আবেদ, বাতি কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নেই, ডায়নামোটা চালু করতে বলো তো। আবু জুনায়েদকে বললেন, স্যার একটা মিনিট দাঁড়াবেন দয়া করে, আগে আলোটা আসুক। তারপর এ ধরনের অন্যরকম বাড়ি বানানোর খেয়াল কেন তার মাথায় চাপলো সে কাহিনী বলতে আরম্ভ করলেন। আমি তাজমহলের সৌন্দর্য দেখে একরকম পাগল হয়ে গিয়েছিলাম। প্রতি বছরই সুযোগ পেলে একবার আগ্রা ছুটে যেতাম, 5-7 দিন থেকে যেতাম। বারবার ঘুরে ফিরে তাজমহলের নির্মাণ কৌশল বোঝার চেষ্টা করতাম। মোটামুটি একটা ধারণা যখন করতে পারলাম, আমার মাথায় একটা পাগলা খেয়াল চাপল, তাজমহলের নকশার একটি বাড়ি আমি নিজেই বানাবো। এটা তো নিছক পাগলামি। কোথায় বাদশাহ শাহজাহান, কোথায় তবারক আলী? আপনাদের মতো 10 জনের দয়ায় কোনো রকমে দুটো ভাত খেয়ে টিকে আছি। আমার মনের কথাটা যখন আর্কিটেক্টদের কাছে খুলে বললাম, তারা মনে করলেন আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কেউ কি তাজমহলের মতো বাড়ি বানাবার কথা স্বপ্নেও ভাবতে পারে? আমি বললাম, কেন পারবে না, তাজমহল যারা বানিয়েছিলেন তারাও তো মানুষ। শাহজাহানের তাজমহল বানানো সম্ভব নয় বুঝলাম। আমি বললাম, আপনারা আমাকে এখানে তবারক আলীর তাজমহল বানিয়ে দেন। তা আর্কিটেক্টের দিয়ে কিছু করানো গেল না। আমিও দমে যাওয়ার ছেলে নই, নিজে নিজেই এই বাড়ির নকশা করেছি।
শেখ তবারকালীর কথা শুনে আবু জুনায়েদের মনের মধ্যে একটা মস্ত ধাক্কা লাগলো। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, এই মানুষটির চিন্তার পরিধি কত দূর প্রসারিত। কিন্তু একটা ব্যাপারে তিনি ঠিক পাচ্ছিলেন না, তাই জানতে চাইলেন, এত সুন্দর বাড়ি ঢাকা শহরের একটা দর্শনীয় জিনিস, কিন্তু বস্তির ভিড় এবং ঝোপঝাড়ের কারণে বাড়িটির চেহারাটি বাইরে থেকে কারোরই নজরে আসে না, এগুলো কি পরিষ্কার করা যায় না? আবু জুনায়েদ বললেন, স্যার কথাটা হলো সেখানেই, আমাদের এটা কি দেশ? এই দেশে কি মানুষ বাস করতে পারে? এখানে কি কোনো আইন শৃঙ্খলা আছে? প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে লোকজন যখন আন্দোলন শুরু করল, পশ্চিম দিকের কম্পাউন্ড ওয়াল ভেঙে এক অংশে আগুন লাগিয়ে দিয়েছিল, অনেক কষ্টে থামাতে পেরেছি। এরশাদ পাপ করেছে, তবারককে কেন শাস্তি ভোগ করতে হবে? বোঝেন অবস্থাটা, আমরা ঠিকাদারি করে খাই, যে সরকারি আসুক না কেন আমাদের তো সম্পর্ক রাখতে হবে। সেবার তো একটা মস্ত শিক্ষা হলো, তারপরে এ ঘরগুলো বানিয়ে গরিব মানুষদের থাকতে দিয়েছি, কারো কাছ থেকে ভাড়াপত্তর কিছুই আদায় করিনি, বিপদে আপদে একটু সামনে এসে দাঁড়ায়। তিন চার মিনিট শেখ তবারকের কথা শুনে আবু জুনায়েদের ইচ্ছে হলো তিনি তার পায়ের ধুলো নেবেন। সারা জীবন ধরে মনে মনে এরকম একটি মানুষের সন্ধান করেছিলেন, তিনি যে তাকে অনুগ্রহ করে নিমন্ত্রণে ডেকেছেন সেজন্য মনে মনে কৃতার্থ বোধ করলেন। এ সময়ে বাতি জ্বলে উঠল, তিনি ডায়নামোর আওয়াজ শুনতে পাচ্ছিলেন। শেখ তবারক তার জামাতা আবেদকে বললেন, বাবা আবেদ, তুমি মা বানু এবং আমার নাতনিকে নিয়ে ভেতরে যাও, আমি স্যারকে মেহমানদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। বড় হলঘরটিতে যখন ঢুকলেন, আবু জুনায়েদের চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। হল ভর্তি ছড়ানো সোফা সেট, অনেক মানুষ, কেউ হুইস্কি টানছেন, কারো সামনে বিয়ারের গ্লাস। আবু জুনায়েদের জন্য এটা একটা নতুন জগৎ। উপবিষ্ট অতিথিদের চেহারা দেখে আবু জুনায়েদ অনুভব করতে পারলেন, এরা নিশ্চয় সমাজের কেষ্টবিষ্ট হবেন। মাত্র একজন ভদ্রলোককেই চিনতে পারলেন, তিনি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদেক আলী খান। হুইস্কির গ্লাসে চুমুক দিচ্ছিলেন আর ডানহিল টানছিলেন। আবু জুনায়েদ একটু অবাক হয়ে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সঙ্গে তার তিনবার দেখা হয়েছে, প্রতিবারই বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ডেকে নেওয়া হয়েছিল, প্রতিবারই তিনি তাকে ইসলাম সম্পর্কে অনেক হেদায়েত করেছেন, বারবারই বলেছেন ইসলাম থেকে সরে এসেছে বলেই বিশ্ববিদ্যালয়ে এই অনাচার চলছে। আবু জুনায়েদের খুব ভয় হতে লাগলো, যদি ক্ষমতা থাকতো এক দৌড়ে তিনি এখান থেকে পালিয়ে যেতেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে হুইস্কি পান করতে দেখে তার মনে কোনো ঘৃণা জন্মেছে, সে কারণে পালিয়ে যাওয়ার কথা তার মনে আসেনি। ইসলাম প্রচারক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে তিনি নির্জলা হুইস্কি পান করতে দেখেছেন, মন্ত্রী সাহেব এটা জানতে পারলে তার ক্ষতি করতে পারেন, এই আশঙ্কায় তার মনে জেগেছে। আবু জুনায়েদ একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থার মধ্যে পড়ে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হুইস্কির গ্লাস হাতে দাঁড়িয়ে তাকে আহ্বান করলেন, এই যে উপাচার্য সাহেব, এদিকে আসুন, আপনার স্কুলে আজ কি ফুটুস ফাটুস কিছু হয়নি? বাচ্চা লোক সব শান্ত হয়ে গেছে? সামনের ভদ্রলোকটিকে বললেন, আপনি একটু ওদিকের সোফাটায় বসুন, দয়া করে উপাচার্য সাহেবকে আমার কাছে বসতে দিন। আবু জুনায়েদের জানু কাঁপছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে গেল। কোন রকমে মন্ত্রী সাহেবের বিপরীত দিকের সোফাটিতে নিজেকে স্থাপন করলেন আবু জুনায়েদ। তার মনে প্রবল আতঙ্ক, কখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বেয়াদবি ধরে বসেন? জেনারেল মানুষ, যদি রেগে যান? তরল পানীয়ের প্রতিক্রিয়ায় মন্ত্রী সাহেব দিল দরিয়া মেজাজে ছিলেন। পরিবেশনকারীকে হুকুম দিলেন, ওখানে আরেকটা গ্লাস দাও। পরিবেশনকারী হুইস্কি, কাজু এবং বরফ দিয়ে গেলে মন্ত্রী সাহেব নিজেই সোডার সঙ্গে হুইস্কি মেশালেন, তারপর কুচি ঢেলে দিয়ে বললেন, এবার চেখে দেখেন উপাচার্য সাহেব। আবু জুনায়েদ মস্ত ফাঁপড়ে পড়ে গেলেন, জীবনে তিনি কোনোদিন মদ মুখে দেননি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে অসন্তুষ্ট করার সাহসও তার নেই, তাই তিনি অত্যন্ত কাতরস্বরে বললেন, স্যার আমি জীবনে কোনোদিন মদ খাইনি। স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বললেন, নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর সো নার্ভাস,
You don't know how to throw away the pressure of work hazard. Please have a sip and you will feel why it is. বুঝলেন, সব ফর্সা, সব কিছু ফর্সা। নো ভাবনা, নো দুশ্চিন্তা অ্যান্ড এ ব্রিসফুল সিপ। অগত্যা আবু জুনায়েদ গ্লাসটা তুলে একটা ঢোক গলার মধ্যে চালান করে দিলেন। তার মনে হলো পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে, বমি করতে ইচ্ছে হচ্ছিল। অন্য জায়গায় হলে গল গল করে বমি করে দিতেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়ে মুখ দিয়ে বমি নির্গত হচ্ছিল না। তাকে উদ্ধার করলেন শেখ তবারক আলী। তিনি এগিয়ে এসে বললেন, জেনারেল সাহেব, উপাচার্য আমার ভাইঝি জামাই, অতি নির্মল স্বভাবের ছেলে। আপনার সঙ্গে পাল্লা দেওয়া ওনার কাজ নয়, তাকে মাফ করতে হবে। শেখ তবারক আলী আবু জুনায়েদকে হাত ধরে টেনে নিয়ে সমাগত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলেন। অভ্যাগতদের মধ্যে তিনজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আছেন, দুজন মাননীয় সচিব, তিনজন শিল্পপতি, পুলিশের আইজি, এমনকি দুজন কুখ্যাত ছাত্রনেতাও রয়েছেন। তাদের একজনকে সম্প্রতি সরকারি ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে বিরোধী দলে যোগ দিয়েছে। অন্যজন বিরোধী দল সমর্থক। বিশ্ববিদ্যালয়ের টেন্ডার বক্স দখল নিয়ে যত খুম যখন হয়েছে তার সঙ্গে এই দুজন একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। এই দুজনের চেলারা টেন্ডার খোলার দিন একে অপরের মাথা ফাঁক করে ফেলতে উদ্যত হয়, অথচ এখানে দুজন টেবিলে মুখোমুখি বসে পরস্পরের সঙ্গে খোশ গল্প করছে, যেন কতকালের বন্ধু। আবু জুনায়েদ তাদের টেবিলের পাশ দিয়ে যেতে স্প্রিংয়ের পুতুলের মতো দুজনেই উঠে দাঁড়িয়ে খুব নরম স্বরে সালাম দিল। একজন তো বলেই বসল, স্যার আসবেন জানতাম, তবারক সাহেব আগে জানিয়েছিলেন। অন্যজন হুইস্কির গ্লাসে ঝুঁকে পড়ে নিজের প্রতিবিম্ব দেখা যায় কিনা পরখ করে দেখছিল। সালামের জবাবে আবু জুনায়েদের মুখ দিয়ে কোনো কথা বেরুল না, তিনি আমতা আমতা করতে লাগলেন। এক ধরনের আড়ষ্টতা বোধে জিব্বা শক্ত হয়ে রইল।